আসসালামু আলাইকুম। হ্যালো সিফাতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটি শ্যাম্পুনি E80 এই সেটটির FRP লক বাঙ্গব। তো তার আগে আমাদের এক নতুন ছাত্র ভাই আসছে, ও আসছে কসবা চারগাছ থেকে। ওর মুখ থেকে ওর পরিচয় শুনুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হারুন, আমি চারগাছ কসবা থেকে আসলাম বারগাছে মোবাইল রিপেয়ারিং শেখার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, ভালোভাবে যেন কাজ শিখে দিতে পারি। তো শুনলেন হারুনের মুখ থেকে পরিচয় পর্ব। এবার আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব আর আমরা যে কাজটি করবো এটি হচ্ছে শ্যাম্পুনি E80 FRP লক কীভাবে আমরা বাইপাস করব, তো ততক্ষণ আমাদের সাথে থাকবেন। তো আমরা আমাদের কম্পিউটার ডেস্কটপ স্ক্রিনে চলে গেলাম। আমাদের যে সেটটির কথা বলা ছিল যে শ্যাম্পুনি E80 এটি FRP লক, প্রথম অবস্থা আমরা লকটি দেখে নেব। আমরা দেখতে পাইতেছি যে আমাদের সেটটি ফরম্যাট করার পর FRP অপশনটি চলে আসছে। এই হচ্ছে আমাদের FRP। এখানে আমরা ওয়াইফাই কানেক্ট করার পর আমাদের FRP যে IDD যে অ্যাক্টিভেশন করা ছিল জিমেল IDD দিতে হবে। তো আমাদের IDD তো আমাদের কাছে আর নাই, কাস্টমার নিয়ে আসছে। তো এর জন্য আমরা সরাসরি একটি টুলের সাহায্যে আমরা কীভাবে আমরা সেটটি FRP লগ খুলে ফেলতে পারবো। তো প্রথম অবস্থা আমরা ডেস্কটপ স্ক্রিনে টুলটি দেখতে পাইতেছি, এটি হচ্ছে অ্যান্ড্রয়েড ফাস্টবুট রিসেট টুল, ভার্সন হচ্ছে 1.2। এই টুলটি আমরা ওপেন করার পর সর্বপ্রথম আমরা দেখতেছি যে অ্যান্ড্রয়েড ফাস্টবুট রিসেট টুল ভার্সন 1.2, এই হচ্ছে আমাদের টুলটি। এখানে আমরা এক নম্বরে দেখতে পাইতেছি চেক ডিভাইস, দুই নম্বরে রিমুভ প্যাটার্ন। ঠিক এরকমভাবে এক এক করে আমরা 8 নম্বর 9 নম্বরে যাওয়ার পর আমরা দেখতেছি রিমুভ SPD FRP, কারণ আমাদের এই শ্যাম্পুনি E80 সেটটিতে আমরা জানি যে SPD CPU ব্যবহার করছে। তো এই সেটটিতে আমরা সরাসরি কম্পিউটারে কানেক্ট করার আগে আমরা প্রথম অবস্থায় একটা কাজ করে নিতে হবে, আমরা ফাস্টবোর্ডে নিতে হবে। তার জন্য আমরা জানি যে প্রথমে পাওয়ার কি প্রেস করার পর যখন মোবাইলের স্ক্রিনে লাইটটি চলে আসবে, লাইটটি চলে আসার পর আমরা ভলিউম ডাউন কি সাথে সাথে প্রেস করব। প্রথমে পাওয়ার কি প্রেস করলাম, আমরা পাওয়ার কিটি ছেড়ে সাথে সাথে ভলিউম ডাউন কিটি প্রেস করলাম। করার পর আমরা দেখতেছি নো কমেন্ট, কোনো অপশান আসছে না। এই মেসেজটি আসার পর, অ্যান্ড্রয়েড লোগোটি আসার পর আমরা ভলিউম ডাউন আপ প্লাস পাওয়ার বাটনটি তিনটা একসাথে প্রেস করে ছেড়ে দেব। দেওয়ার পর আমাদের এখানে যে অপশনটি আসছে অ্যান্ড্রয়েড রিকোভারি, এই অপশনটি আসার পর আমরা দেখতেছি রিবুট সিস্টেম নাও প্রথম, দ্বিতীয়টি হচ্ছে রিবুট টু বুট লোডার। আমরা ভলিউম ডাউন কিতে প্রেস করব, করার পর আমরা পাওয়ার কিতে প্রেস করব। তারপর সেটটি রিস্টার্ট নিয়ে ফাস্টবুটে অটোমেটিক চলে যাবে। আমরা দেখতে পেতেছি ফাস্টবুট মোড স্ক্রিনের উপরে, ফাস্টবুট মোড। এই ফাস্টবুট মোডটি চলে আসার পর আমরা সরাসরি কম্পিউটারের সাথে USB কেবলটি কানেক্ট করার পর আমরা টুলে দেখতে পাইছিলাম যে আমরা অলরেডি দেখতেছি অ্যান্ড্রয়েড অরিজিনাল ADB ইন্টারফেস আমাদের ডেস্কটপের স্ক্রিনে নিচে। তো অ্যান্ড্রয়েড ইন্টারফেস চলে আসার পর এবার আমরা টুলটি, আমরা 9 নম্বরটি প্রেস করলেই আমরা দেখতে পাইছিলাম যে রিমুভ SPD FRP। তো আমরা জাস্ট শুধু কিবোর্ডে 9 প্রেস করবো আর আমরা দেখতেছি এখানে 9 উঠে গেছে। তারপর ইন্টারে প্রেস করব, প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পাইতেছি প্রেস এনিকি টু কন্টিনিউ। আমরা দেখতে পাইতেছি ইউজিং প্রেসিস্ট ওকে রিবুটিং, আমরা দেখতে পাইলাম যে সেটটি পুনরায় বন্ধ হয়ে চালু হয়ে গেছে এবং আমাদের লকটি কিন্তু অলরেডি ইনশাল্লাহ খুলে গেছে। এবার জাস্ট শুধু আমরা যেটি করব, আমরা কেবলটি খুলে নেব, কোনো সমস্যা নেই। কেবলটি খুলে নেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব, স্কিপ। ওই সময় কিন্তু এখানে স্কিপ অপশনটি হাইড ছিল, আমরা দেখতে পাইছিলাম। তারপর স্কিপ NUI, স্কিপ NUI দেওয়ার পর তারপর হচ্ছে স্কিপ NUI, তারপর নেক্সট, তারপর আবারও নেক্সট। আমাদের সেটটি চার্জের জন্য ফোনটি অফ হয়ে গেছে দেখতেই পাইতেছেন। তো আমাদের লোকটি কিন্তু খুলে গেছে অলরেডি, দেখছেন যে FRP যে IDর যে অপশনটি ছিল ওই জায়গাটি কিন্তু আমরা স্কিপ করে অতিক্রম করে ফেলছি।